রান্নার প্রথম এবং প্রধান উপাদানই হচ্ছে পেঁয়াজ। আমরা যে যাই বলি না কেন, পেঁয়াজের দাম যতই বাড়ুক না কেন, পেঁয়াজ ছাড়া আসলে আমাদের রান্না একদিনও চলবে না। তো আজকে আমার বাসায় গেস্ট আসবে, তাই আমি কিছু পেঁয়াজ নিয়ে নিচ্ছি প্রথমেই। এখানে ছোট্ট একটা টিপ শেয়ার করছি, এভাবে পানিতে দিয়ে ছিলকা তুললে ছিলকাটা সহজেই উঠে আসে, পানির জন্য ছিলকাটা নরম হয়ে যায়, এই জন্য ছিলকাটা তুলতেও সহজ হয়। তো আপনারা এই টিপসটা ফলো করতে পারেন। পানিতে অনেকক্ষণ ভিজায় রাখার দরকার নাই অ্যাকচুয়ালি। কেউ আবার ভাববেন না আমি পেঁয়াজ ধুয়ে নিচ্ছি, আমি কিন্তু ছেলার পরে আবার ধুয়েছি, কারণ ছিলকার ভিতরে অনেক ময়লা থাকে। তো আমি ছিলকা উঠানোর পরে আবার একটু ধুয়ে দেন আমি রাখছি। আর এভাবে আমি প্রত্যেকটা পেঁয়াজ করে নিয়েছি। পেঁয়াজগুলো এইবারে আমি দুইভাবে কেটে নিব, এটা একটু বড় বড় করে কাটছি, এটা আমি ব্লেন্ড করব এই জন্য। আর পরেরটা আমি অনেক ছোট ছোট করে কেটেছি, চিকন চিকন করে, ওগুলো আমি রান্নার কাজে এবং বেরেস্তা করার জন্য ব্যবহার করব। এই তো আমাদের গুছানো শেষ, গেস্ট আসার অপেক্ষায় আছি। আমি আসলে রান্নার ব্লগগুলো ওভাবে ভিডিও করতে পারি না, কারণ এত বিজি থাকি আর একা হাতে সব করতে হয় যে করার সুযোগটাই আসলে হয়ে ওঠে না। বাট ইনশাল্লাহ ট্রাই করব রান্নার ভিডিওগুলোও দেওয়ার জন্য। এই তো আমাদের কিছু গেস্ট চলে আসছে, কিন্তু আমাদের যে মেইন গেস্ট, আমার হাজবেন্ডের ফ্রেন্ডের যে ওয়াইফ, ওর প্যারেন্টসরা সবাই বাংলাদেশ থেকে আসছে। তো ওদের জন্যই আমরা সবাই এখন অপেক্ষা করতেছি, ওরা একটু লেট করে আসছে, বিকজ ভাইয়ারা অলওয়েজই অন টাইমে আসে, ইভেন টাইমের 5-10 মিনিট আগে অনেক সময় চলে আসে। ভাইয়া খুবই টাইম সচেতন, আমার যেটা খুবই ভালো লাগে। কিন্তু ওই দিন ওনারা একটু বাইরে ছিল, এই জন্য আসতে একটু লেট করছে, বাট ভালোই হয়েছে, তারপরেও খুব মজা হয়েছে একটু দেরি করে আসলেও। তো এই তো আমরা সবাই ওনাদের জন্যই অপেক্ষা করতেছিলাম আর অনেক গল্প করতেছিলাম। যেহেতু রান্নার ভিডিওগুলো ওভাবে শেয়ার করতে পারি না, তো এই জন্য কাবাব ভাজতেছিলাম, তখন আরেকটা ভাবি মানে উনি আমাকে হেল্প করতেছিল কাবাব ভাজাতে। আর এই তো এগুলো ছিল অ্যাপিটাইজার। অ্যাপিটাইজারে আসলে আমি খুব বেশি জিনিস রাখি নাই, কারণ যেহেতু ডিনার টাইম, অ্যাপিটাইজার বেশি খেয়ে নিলে আসলে ডিনার ওইভাবে করা হয় না। আর ওই দিন সানডে ছিল, পরের দিন সকালে সবারই কাজ ছিল, তো ভাবলাম যে অ্যাপিটাইজার এত বেশি ভারী না করে একটু হালকার মধ্যে রাখি, যাতে সবাই মেইন কোর্সটা খেতে পারে। আমরা কিচেনে দাঁড়া দাঁড়া সবাই বাচ্চাদের সাথে খেলা, বাচ্চারা কি বলে এগুলো শুনতে শুনতেই আসলে সময় কেটে যায়, আর নিজেরা গল্প করতেছিলাম। আমাদের আসলে অনেকদিন পর পর দেখা হয়, বাট যখনই দেখা হয় তখন মনে হয় আমরা সবাই গল্পের ঝুড়ি নিয়ে বসে থাকি, মানে সবাই সবার কি কি করছি আর কি কি করি নাই, কি কি করব, এত প্ল্যান করি আর এত মজা করি।
অনেক কথাবার্তা থাকে যেগুলা আসলে কথাই শেষ হয় না কথা বলতে বলতে। কাবাব ভাজা হচ্ছে, ভাবি আমাদের এক্সপার্ট ভাবি কাবাব ভাজতেছে। এটা হচ্ছে রোজ ল্যাম্প, এটা হচ্ছে স্ন্যাপার। খুললেন তো তুমি, তুমি তো কি অবস্থা, খাইতেছেন? ভালো, সুপার ডুপার। কত সুপার ডুপার? কোনটা বেশি ভালো লাগছে? সবচেয়ে বেশি কোনটা? রেড স্ন্যাপার ল্যাম্প আর সালাদ। ফিশ ভালো নেই আঙ্কেল, ঠিক আছে না, খুব হয়েছে না। খাওয়া দাওয়া গল্প গুজব হাসি ঠাট্টা করতে করতে কখন যে বিদায় মুহূর্ত ঘনিয়ে আসছে, দেরি হওয়া যায় না। তো এখন সবাই রেডি হচ্ছে, জ্যাকেট পরে নিচ্ছে যাওয়ার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের বাসায় এসে সুন্দর কিছু স্মৃতি উপহার দেওয়ার জন্য। নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।